আমরা যতই মাছ মাংস খাই না কেন, ভর্তার প্রতি একটা দুর্বলতা থেকে যায়। আবার অনেকের ভর্তা হলে আর কিছুই লাগে না, আর যদি হয় সেটা ছুটকির ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আজকে আমি ভর্তা লাভারদের জন্য ভীষণ মজার আর খুব সহজভাবেই ভর্তা রেসিপি নিয়ে এসেছি। ইনশাল্লাহ আশা করি আজকের আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো চলুন মূল রেসিপিতে। শুটকি ভর্তার জন্য এখানে আমি নিয়েছি বাঁশপাতা শুটকি। বাঁশপাতা শুটকি দুই রকমের হয়ে থাকে, একটা ভিজা শুটকি আর একটা শুকনা শুটকি। আমি এখানে ভিজা শুটকি নিয়েছি 4 থেকে 5টা। এগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর চুলায় একটা ফ্রাই প্যানে আমি কিছু শুকনা মরিচ ঢেলে নিচ্ছি, আর আপনারা চাইলে শুকনা মরিচের বদলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। আর এখানে শুকনা মরিচটা বেশি টালা যাবে না, একটু হালকা করে ঢেলে নিতে হবে। মরিচগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে এরপর আমি এগুলোকে তুলে নেব। এরপর দিয়ে দিয়েছি রসুন। এখানে আমি বড় সাইজের রসুন নিয়েছি, রসুনের কোয়াগুলো একটু বড় ছিল তাই আমি এগুলোকে চার ফালি করে কেটে নিয়েছি। রসুনগুলোকে হালকা একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 মুঠো পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলো তেল ছাড়াই ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজের ভিতরে যে এক্সট্রা পানিটা আছে ওটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে, আর পেঁয়াজ আর রসুনগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। তখন এগুলোকে আমি ফ্রাই প্যান থেকে তুলে নেব। এরপর সবশেষে টেলে নেব শুটকিগুলো। শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শুটকিগুলো টেলে নেওয়ার সময় চুলার আগুনটা লো হিটের মাঝামাঝিতে আছে, তো বেশ কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে শুটকিগুলোকেও টেলে নিচ্ছি। টেলে নেওয়ার পরে এবার এগুলোকে তুলে নেব। এই তো হয়ে গিয়েছে, এইবার ভর্তাগুলো বেটে নেওয়ার পালা। এখানে আমি শিলপাটাতে ভর্তাগুলো বেটে নিচ্ছি, আর আপনারা যদি আরও সহজভাবে করতে চান তাহলে ব্ল্যান্ডারও এই ভর্তাটা তৈরি করতে পারেন। তবে শিলপাটাতে ভর্তা বেটে খেতে ভীষণই মজা লাগে, এটার অনুভূতিটা অন্যরকম। প্রথমে শুকনা মরিচগুলো আধা ভাঙা করে বেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনগুলোকে হালকা বেটে নেওয়ার পরে দিয়ে দিয়েছি শুটকি। এবার বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিহিন করে এই ভর্তাটা বেটে নেব। বেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ। এখানে আমি আধা চা চামচের মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একটা বাটিতে তুলে নেব। ব্যাস হয়ে গিয়েছে ভীষণ মজার এই শুটকি ভর্তাটা। এটা গরম গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খুবই ভালো লাগে। তো আজকের আমার এই শুটকি ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।